প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সবার জন্য। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আরও 1,30,615টি আবাস বরাদ্দ করেছে। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ত্রিপুরাকে 2,01,000 আবাস তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আবাস নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট আবাসগুলির নির্মাণ কাজও অতি দ্রুত সম্পন্ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্পে রাজ্য 87,000 আবাস নির্মাণের বরাদ্দ পেয়েছিল। এর মধ্যে 53,000 আবাস নির্মাণের কাজ শেষ হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আশা ব্যক্ত করেন, রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ হওয়ায় রাজ্যের আর্থসামাজিক মানের উন্নতি ঘটবে। পর্যটনমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ করায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। মেঘালয়কে দিয়েছে 1,15,654, মিজোরামকে দিয়েছে 12,489, নাগাল্যান্ডকে দিয়েছে 29,892, সিকিমকে সেখানে দিয়েছে 7,429, যে জায়গায় ত্রিপুরাকে দিয়েছে আমাদের 1,30,695, মানে আমাদের সংখ্যাটা ত্রিপুরা রাজ্যের সংখ্যাটা সব থেকে বেশি। কেন্দ্রীয় সরকার থেকে যে সেকশন দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের সংখ্যাটা তাতে সব থেকে বেশি। তবে পুরনো এবং নতুন মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরের সংখ্যা দাঁড়িয়েছে আগে 2,01,000 গ্রামীণ, আর বর্তমানে 1,30,695। আমাদের এই যে টোটাল সংখ্যাটা প্রায় 2,31,000, সেটা গ্রামীণ যে সংখ্যাটা সেটা একটা বিশাল সংখ্যা। এবং আগামী দিনে আমরা মনে করি যে প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন যে হার ঘর মকান, 2024 সালের মধ্যে ভারতবর্ষে প্রতিটি বাড়িতে যে ছাদ থাকবে, মকান থাকবে, যার জন্য উনি স্লোগান তুলেছেন যে হার ঘর মকান, এই কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যে একটা সময় আসবে যে গ্রামীণ প্রত্যেকের বাড়িতে পাকা ঘর থাকবে, যেটা আমাদের লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।